সকাল 7টা। এত সকালে এই কাপাসিয়া ব্রিজে আপনার হয়তো কখনো এভাবে দাঁড়িয়ে এই দৃশ্যাবলী দেখার সুযোগ হয়নি কিংবা হবে না, কারণ এই সময়ে কেউ এখানে ঘুরতে আসে না, সবাই রানিয়ে থাকে, চলে যায় গাড়ি দিয়ে এপার ওপার গাজীপুরের কাপাসিয়া শীতলক্ষা। নদীর এক পাশে তরগাঁও, অন্য পাশে কাপাসিয়া। কাপাসিয়ার দুই প্রান্তের সব কয়টি ইউনিয়নকে যুক্ত করেছে এই সেতুটি, ফকির মজনু শাহ সেতু। 2005 সালে উদ্বোধন করা হয় এবং এই সেতু চালু হওয়ার পরে টোকে যখন আরেকটি সেতু হয়ে গেল, তখন কিশোরগঞ্জের সাথে ঢাকার যোগাযোগের আমূল পরিবর্তন ঘটে যায়। বর্তমানে এটি ঢাকা কিশোরগঞ্জের একটি অন্যতম হাইওয়ে। ঢাকা থেকে কিশোরগঞ্জে যাওয়ার একাধিক মহাসড়ক বা হাইওয়ে রয়েছে, তার মধ্যে এটি একটি এবং এটি সর্বশেষটি। এই পারটা হচ্ছে কাপাসিয়ার পার, ওই পারে ঢাকা, অর্থাৎ কাপাসিয়া থেকে রাজেন্দ্রপুর, তারপরে ঢাকা। এখানে এক সময় ফেরি চলাচল করত। সামনে কাপাসিয়া বাজার, সেই বাজারের পাশে ফেরি ছিল। এই মালবাহী বালু পরিবহন করে এই কার্গোগুলো খালি কার্গো চলে যাচ্ছে, আবার যখন ভরে আসে তখন সেই কানায় কানায় পূর্ণ থাকে, মনে হয় এই বুঝি ডুবে গেল। শান্ত স্নিগ্ধ মনোমুগ্ধকর এক সকাল, যাচ্ছিলাম রাজেন্দ্রপুরে, এখানে বাইক থেকে নেমে গেলাম। আমার বাবার সাথে বাইকে আসছিলাম কাপাসিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত, এখানে নেমে গেলাম বাইক থেকে, নেমে এই দৃশ্যগুলো নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। কথা বলছি নাজিব মাহফুজ খান। দেখেন কি শান্ত মৃদু ঢেউ, সূর্যের ঝিলিক, মানুষ নাই, ধুলা নাই, হর্ন কম, অন্যরকম ভিন্ন এক আবহাওয়া। বিকালে অন্যরকম থাকে, বাট এই সকালের পরিবেশ বিকালে পাওয়া যাবে না। ভালো থাকুন, পাশে থাকুন।